নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 458তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। উদ্যোগ পর্বের গত 456তম পর্বে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, যখন বিরাট রাজের তরফ থেকে পাঞ্চাল রাজ মহারাজ দ্রুপদ তার ব্রাহ্মণ সভামুখ্য ব্রাহ্মণকে দূত হিসাবে পাঠালেন, তার প্রধান পুরোহিতকে দূত হিসেবে পাঠিয়েছেন, এবং সেই দূত হিসেবে যেভাবে কথা বলেছেন তাতে ধৃতরাষ্ট্রের মনে একটু ভয় ধরেছে। অন্তত অন্যরা যেভাবে তাকে নিক না কেন, মনে মনে ভয় পেয়েছেন ধৃতরাষ্ট্র, কারণ তিনি একটা আশঙ্কা করছিলেন যে যুদ্ধ হতেও পারে নাও হতে পারে। কিন্তু যে ভাষায় যেমনভাবে সেই ব্রাহ্মণ দূত এসে কথা বললেন এবং যা যা বললেন তা কিন্তু ধৃতরাষ্ট্রকে ভীষণ চিন্তাযুক্ত এবং ভয়ভীত করে দিল। ফলত তাদের পক্ষ থেকেও একজন কাউকে পাঠানোর প্রয়োজন হয়ে পড়েছিল, যিনি উপযুক্তভাবে পাণ্ডবদেরকে গিয়ে পাণ্ডবদের মনোভাব, বিশেষ করে সবিশেষভাবে যুধিষ্ঠিরকে বুঝে আসতে পারেন, কিংবা যুধিষ্ঠিরকে খানিকটা ধৃতরাষ্ট্র চাইছেন যুধিষ্ঠিরকে নানা কথা বলে যাতে তাকে যুদ্ধ থেকে, যুদ্ধের এই ভয়ঙ্কর উদ্যম থেকে অন্তত তাকে সরানো যেতে পারে। এটা ধৃতরাষ্ট্রের একটা অন্তরের গোপন ইচ্ছে, কারণ তিনি জানেন পাণ্ডব ভাইরা কেউ যুধিষ্ঠিরকে অতিক্রম করবেন না। ফলত যদি যুধিষ্ঠিরকে কোনোভাবে এই যুদ্ধ উন্মাদনা থেকে যদি যুধিষ্ঠিরকে খানিকটাও প্রশমিত করা যায়, তাহলে তিনি রাজনৈতিকভাবে খানিকটা স্বস্তির জায়গা পাবেন। সেটা ভেবেই তিনি সঞ্জয়কে বেছেছেন। কেন সঞ্জয়কে বেছেছেন, কে এই সঞ্জয়, এই নিয়ে আমরা গত পর্ব থেকে আপনাদের কাছে আলোচনা করে চলেছি। আলোচনা করতে গিয়ে আরেকটি কথা আমরা আপনাদেরকে বলেছি, যেটা সবিশেষ গুরুত্বপূর্ণ, যে সঞ্জয় যখন কথা বলেন তখন অন্যেরা সেই কথা চুপ করে শোনে, কারণ সঞ্জয়ের কথা বলার মধ্যে যেমন যৌক্তিকতা থাকে তেমনি সঞ্জয়ের একটা আলাদা ব্যক্তিত্ব আছে। ফলত সঞ্জয় যখন প্রথমেই আবির্ভূত হলেন মহাভারতের নটমঞ্চে, তখন কিন্তু মহাকবি সঞ্জয়ের কোনো ব্যাকগ্রাউন্ড বা পূর্ব পরিচয় দেবার কোনো আবশ্যকতা মনে করেননি, কারণ সঞ্জয়ের চরিত্র, তার কথাবার্তা, তার উপস্থাপনা এমনটাই তাকে সেই ক্ষেত্রে উপযুক্ত করে তোলে, তাকে সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তোলে। আমরা আরও একটি কথা বলেছি, সঞ্জয় মানে দর্শন, অর্থাৎ মহাভারতের মূল দর্শন, মহাভারতের দর্শন হচ্ছে গীতা। মহাভারতের দর্শন হিসেবে বলা হয় ভগবদ গীতাকে বিশ্বপর্ব। এই সমগ্র গীতাটি কিন্তু সঞ্জয়ের মুখ থেকে শুনেছিলেন ধৃতরাষ্ট্র, এবং সেখানে এই যা যা কথা হয়েছে, যা যা বলেছেন শ্রীকৃষ্ণ, যা অর্জুন তাকে প্রশ্ন করেছেন, এই গুরু শিষ্যের প্রশ্নোত্তরের একটা দীর্ঘ আলোচনা, যা ভারতবর্ষের সমস্ত অধ্যাত্ম রাসের সারভূত, সমস্ত দর্শনের সার এবং সমস্ত উপনিষদের সার হিসেবে
विवेचित है से गुरुत्वपूर्ण अंशटी किन्तु संजय सुनिएछिलेन तार वाक्यर माध्यमे धृतराष्ट्र एवं तार माध्यमे आमरा किन्तु भगवद गीता के सुनते पाई एवं सेटा आरम्भई होच्छे संजयर कथा दिए संजय उबाच ए शब्द बद्ध होते इखने आमरा देखछि संजय कथा आरम्भ करछेन एकटा गुरुत्वपूर्ण दार्शनिक तत्व थेके तिनि बोलते चाइछेन जे दैवेर जे एकटा अजुहात मानुष साधारणत दिए थाके जे मानुष एकेबारे अन्याय करते करते से तार जखन देयाले पीठ ठेके जाए जखन तार फिरे आसार समस्त पथ रुद्ध हुए जाए तखन से बोले जे एक दैवेर काछे से एकेबारे असहाय एई कथाटा अन्याय मानुषरा बड़ो मानुषेराओ किन्तु एई कथाटा बोले एवं तारा जखन एकटा कोनो भूल करे फेले तखनी तारा एई धरनेर कथा बोलें एटा केवल जे धृतराष्ट्र बोलछेन ता नय एई एकई कथा आमरा शुनबो बा शुनेछि युधिष्ठिर उच्चारण करेछेन तिनि जखन से पाशा खेलार मतन एकटि घृण्य काजे लिप्त हये पड़ेछिलेन সেই সময়ও তিনি কিন্তু অসহায়ের মতন দৈবের দোহাই দিয়েছে সঞ্জয় দৈবের অজুহাত খণ্ডন করে ধৃতরাষ্ট্রকে বলেছেন দেখুন মহারাজ মহাকাল বা দৈব কখনো কাউকে এসে সরাসরি আঘাত করে না কাউকে হত্যা করে না মহাকাল যেভাবে মানুষের সর্বনাশ করে সেটা व्यक्तिगत भावे मानुषेर बुद्धिर ब्यापार एकांतगत भावेई तार बुद्धिर ब्यापार तार बुद्धिटाई आसले एमन भावे प्रमादग्रस्त हय जे जेटा ठीक नय सेटाके से ठीक बोले देखे जा करा उचित नय सेटाके से उचित कर्म बोले मने करे महाकालेर एई योजना एमन भावेई মানুষের জীবনে তখন নেবে আসে যখন সেই মানুষটার বুদ্ধি বিপর্যয় ঘটে আপনারা পাণ্ডবদের কুলবধূকে রাজসভায় টেনে আনলেন এটা একজন ঘৃণ্য পাষাড়ে অন্যায়কারী ছাড়া কি আর কেউ করতে পারে এটা আপনারা একবারের জন্য ভাবলেন না তাই তিনি তখন কোন অবস্থায় ছিলেন রজস্বলা অবস্থায় এক কাপড়ে রয়েছেন কাপড়ের ওইখানে ওখানে রজদূষণের দাগ লেগে রয়েছে তাকে টেনে আনলেন সবার সামনে অসহায় অবস্থায় তিনি শুধু তাকাচ্ছেন তার স্বামীদের দিকে এক অবস্থাথ পঞ্চালি পাণ্ডবানবৈ অবশ্যত ভাবছেন তার স্বামীরা তাকে লজ্জা থেকে মুক্তি দেবেন কি ভয়ঙ্কর এক অসহায়তা যাদের কোনো সম্পদ নেই যাদের কোনো রাজ্য নেই এবং তাদের উত্তমাঙ্গের কাপড়গুলো পর্যন্ত আপনারা টেনে নাবিয়ে নিয়েছেন তাদেরকে আজ্ঞাবাহ বহ দাসে পরিণত করেছেন আপনার ছেলেরা পাশা খেলার নাক পাশে তারা এমনই শর্তাধীন যে নিজেদের শক্তি দেখানোর তাদের কোনো উপায় নেই ঠিক এই অবস্থায় একজন কুলবধূর যে অপমান করা উচিত নয় যে কথা বলার উচিত নয় আপনার ছেলে দুর্যোধন এবং তার সহকারী বন্ধু কর্ণ তাই করেছে এই অবস্থাটা হয়েছিল আপনার উপস্থিতিতে মহারাজ এখানেই সমস্ত কিছু নষ্ট করে ফেলেছেন আপনি ইতি সরমমিদং রাজন্নকুলং প্রতিভাতিমি ধৃতরাষ্ট্র স্বীকার করছেন সঞ্জয়ের কথা স্বীকার করছেন তিনি স্বীকার করেছেন কর্ণ দুর্যোধনের সেদিন যা করেছেন তাদের এই বাড়াবাড়ির ফলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপমানিত দ্রৌপদী যেভাবে অসহায় ক্রুদ্ধ চক্ষুতে চতুর্দিকে তাকাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল যেন পৃথিবীটাই পুড়ে যাবে
ধৃতরাষ্ট্র সঞ্জয়ের পরিস্থিতি বিশ্লেষণ সম্পূর্ণ অনুমোদন করেছেন, তিনি স্বীকার করেছিলেন। এবং পাণ্ডবেরা যে কখনোই দ্রৌপদীর এই অপমান ভুলে যাবে না, এবং তার ফলে পরপর যা কিছু ঘটনা ঘটে গেছে তিনি সাফাই দেবার মতন এক এক করে সঞ্জয়ের কাছে তাই বলে গেলেন ধৃতরাষ্ট্র। বিশেষত দ্রৌপদীর উপর যে অসভ্যতা হয়েছে এবং সেখানে তার পত্নী গান্ধারী, কুরুকুলের সমস্ত মহিলারা একত্রিত হয়ে যে প্রতিবাদ উচ্চারণ করেছিল এবং শেষ পর্যন্ত যদি বিদুরের বুদ্ধিতে যা রক্ষা পাওয়া গিয়েছিল সে কথাও অকপটে জানালেন ধৃতরাষ্ট্র। এবং বিদুর যে সঞ্জয়ের মতোই ভবিষ্যৎ বিপদের সম্বন্ধে সতর্ক করে দিয়েছিল, যার ফলে ভীম অর্জুনের যুগল আক্রমণের মুখে তাদেরকে পড়তে হবে, এবং দুর্যোধনেরও কথায় দম্ভে চালিত হয়ে তিনি সে কথাটা গ্রাহ্য করেননি, সেই আক্ষেপ বাক্য আজ উচ্চারিত হচ্ছে সঞ্জয়ের সামনে ধৃতরাষ্ট্রের কথার মধ্যে দিয়ে সেই আক্ষেপের সুর শোনা যাচ্ছে। কিন্তু ধৃতরাষ্ট্রের এই দুঃখ আক্ষেপ আমরা জানি খুব সাময়িক এবং সেটা ক্ষণিকের, পরিস্থিতির গভীরতা তিনি সাময়িকভাবে বুঝলেও তিনি পুত্রের স্নেহ মোহে এবং নিজের স্বার্থ এবং পুত্র স্বার্থে চিরকালের তার উচ্চাভিলাষ একাকার হয়ে তিনি অন্ধ হতে অন্ধতর অন্ধতম হয়ে ওঠে। পাণ্ডবদের বনগমনের সামান্য একটা প্রতিক্রিয়া তার হয়েছে, হস্তিনাপুর ব্রাহ্মণেরা পাণ্ডবদের সঙ্গে চলে গিয়েছেন, ধৃতরাষ্ট্রের সাথে তারা সাকান্যে দিনাতিপাত করবেন এই প্রতিজ্ঞা করে তারা চলে গেছেন কাম্যক বনে। অনেক সাধারণ প্রজাও যুধিষ্ঠিরের সঙ্গে চলে গেছেন, অনেক ব্রাহ্মণেরা যেমন চলে গেছেন যুধিষ্ঠিরের সাথে, তেমনি সাধারণ প্রজারাও হস্তিনাপুর ত্যাগ করেছে। এর ফলে ধৃতরাষ্ট্রের মনে যে প্রতিক্রিয়া হয়েছিল সেই প্রতিক্রিয়াটাও সাময়িক। তিনি বিদুরকে জিজ্ঞাসা করেছিলেন যে কি করা উচিত, বিদুর তাকে যা করতে বলেছিলেন সেটা মনমত হয়নি ধৃতরাষ্ট্রের, এবং আমরা জানি তিনি বিদুরকে অপমান করে বলেছিলেন যে তোমার যা ইচ্ছে তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো। এবং সেই যে মুহূর্তে বিদুর ধৃতরাষ্ট্রকে ত্যাগ করে পাণ্ডবদের কাছে চলে গেলেন, ধৃতরাষ্ট্রের আবার দুশ্চিন্তা হলো, অনুশোচনা হলো, তিনি আবার নানান রকম নাটক করলেন, সবার মধ্যে এসে জ্ঞান হারিয়ে পড়ে যাবার নাটকও তিনি তৈরি করলেন। এবং উঠে বসেই তিনি সঞ্জয়কে বললেন যে তিনি যেন দ্রুত গিয়ে বিদুরকে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু এইখানে আমরা সঞ্জয়কে দেখছি তিনি ধৃতরাষ্ট্রের নিত্য সঙ্গী, তিনি ধৃতরাষ্ট্রকে খুব ভালো করে চেনেন, তিনি ধৃতরাষ্ট্র এতক্ষণ যা বলছিলেন বা যা বলেন সেটা সঞ্জয় ভালো করে বোঝেন, এবং তিনি এটা বুঝেছেন বিদুর পাশে না থাকলে ধৃতরাষ্ট্র কতটা অসহায়, তার থেকেও তার ভয় বিদুর যদি গিয়ে পাণ্ডবদের পক্ষে যোগ দেন তাহলে পাণ্ডবেরা অনেক শক্তিমান হয়ে যাবে। সেই জন্যেই ধৃতরাষ্ট্র বারবার আকুল হয়ে সঞ্জয়কে বলছে তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও, আমার ধর্মপ্রাণ ভাইটিকে ফিরিয়ে নিয়ে এসো। সঞ্জয় যে অবাক হয়েছেন বা ধৃতরাষ্ট্রের এই ধরনের নাটকোচিত অভিনয় দেখে তিনি যে ভুলে গিয়েছেন তা নয়, তিনি চুপ করে রয়েছেন, তিনি ভালো করে পর্যবেক্ষণ করে বুঝে নিতে চাইছেন ধৃতরাষ্ট্রকে, তার মধ্যে তা আসলে তার মনোভাবটাকে যাচাই করে নিচ্ছেন সঞ্জয়। সুতরাং কিন্তু ধৃতরাষ্ট্র আর অপেক্ষা করতে পারছেন না, তিনি দ্রুত সঞ্জয়কে রওনা করে দিলেন, এবং আমরা দেখলাম সঞ্জয় গেলেন কাম্যক বনে এবং তিনি বিদুরকে নিয়ে ফিরে এলেন। সঞ্জয় ভালো করে চেনেন এই ধৃতরাষ্ট্র। তারপরে আমরা আবার দেখছি যেই মুহূর্তে সেই বনবাসে অর্জুন
প্রতিশ্রুতি বিদ্যার মাধ্যমে শিবকে প্রসন্ন করে, মহাদেবকে প্রসন্ন করে পাশুপত অস্ত্র লাভ করেছেন। অন্যান্য দেবতাদের কাছ থেকে ভয়ঙ্কর সব যুদ্ধ অস্ত্র লাভ করেছেন। ধৃতরাষ্ট্র চরের মারফতে সমস্ত কথা শুনে তিনি আবার ভয় পেয়েছেন। তিনি তখনই বলছেন, সঞ্জয়কে বলছেন যে অর্জুনের এই অদ্ভুত কাণ্ডটা তো আমি পুরোপুরি শুনলাম, তো কি ব্যাপারটা তুমি কি বুঝছো বলো তো। সঞ্জয় তখনই বললেন না যে তিনি সব জানেন, গুপ্তচর মাধ্যমে সমস্ত সংবাদ তার কাছেও এসেছে। সঞ্জয় এটা বললেন না যে সব কথা তার জানা, তাহলে তিনি ধৃতরাষ্ট্রের অন্তর্ভাবনাকে সঠিকভাবে বুঝতে পারবেন না। তিনি চুপ করে আছেন, ধৃতরাষ্ট্র আর কি কথা বলেন এটা শোনার জন্য। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, আমার ছেলেটা তো সব ধ্বংস করে দেবে বলে মনে হচ্ছে। এইদিকে রাজসুখে মহারামে দিন কাটাচ্ছে, কিন্তু অর্জুনের কথাটা একবারের জন্য ভাবছে না। আরে আমি তো একটা মানুষকেও আমাদের পক্ষে দেখছি না যে অর্জুনের বাণের সামনে দাঁড়াতে পারবে। ওই অর্জুনকে কে সামলাতে পারে? আর কর্ণ, কর্ণ তো অর্জুনকে কতবার সামনে পেয়েছে কিন্তু কিছু কি করতে পেরেছে? তার শরীরে দয়া বেশি নাকি সে ঠিক সময়টাকে সে কাজে লাগাতে পারে না, কোনটা? আর আচার্য দ্রোণ বৃদ্ধ হয়েছে, তাকেই বা কি বলি? ঘৃণী কর্ণ প্রমাদিচ আচার্য স্থবির গুরু। আর ওদিকে অর্জুন দিন দিন তার অস্ত্র ক্ষমতা যেমন বেড়ে চলেছে, তেমনি তার ক্রোধ সঞ্জীবিত হচ্ছে আমাদের ওপরে, যেন যুদ্ধে একেবারেই আমাদেরকে শেষ করে ফেলবে। এমন কেউ নেই এই পৃথিবীতে যে অর্জুনের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আসলে সঞ্জয়ের সামনে অর্জুনের অপ্রতিরোধ্যতার কথা বলছেন ধৃতরাষ্ট্র। তিনি স্বপক্ষে দুর্যোধন কর্ণদের কুৎসা করছেন, তার কারণ এটা নয় যে তিনি অর্জুনের বড় গুণগ্রাহী হয়ে পড়েছেন, এটা কিন্তু নয়। আসলে ধৃতরাষ্ট্রের যে মানসিকতাটা এখানে কাজ করছেন সেটা সঞ্জয় কিন্তু খুব ভালো করেই ধরতে পেরেছেন। সঞ্জয় বুঝতে পেরেছেন ধৃতরাষ্ট্রের মনে একটা ভয় ধরেছে, এই ভয়টা সত্য। তিনি সেই ভয়টাকেই প্রকাশ করছেন অর্জুনের প্রশংসা করে এবং স্বপক্ষীয়দের কুৎসা করে। আসলে ধৃতরাষ্ট্র মনে মনে একটা পরিমাপ করে নিতে চাইছেন, তার ছেলেরা সত্যি অর্জুনের সঙ্গে যুদ্ধে এঁটে উঠতে পারবে কি না। আসলে ধৃতরাষ্ট্র এমন একটা মানুষ, এমন একটা চরিত্রের মানুষ, তার ভেতরে দ্বন্দ্ব সেটা ধ্বস্ত হয়ে যে ধরা পড়ে সেটা তিনি কিন্তু স্বীকার করতে চান না, স্বীকার করতে চান না। তার মধ্যে একটা দ্বিচারিতা কাজ করছে। এমন মানুষ কিন্তু মহাভারতে আর বেশি নেই। ভীষ্ম, দ্রোণ, বিদুর এক ধরনের মানুষ, আর এই ধৃতরাষ্ট্র সম্পূর্ণ অন্য ধরনের একজন মানুষ। এই বৃদ্ধ মানুষটি আসলে সঞ্জয়ের কথার মধ্যে থেকে তিনি অন্য দিকটা বুঝতে চাইছেন যে তার পক্ষের শক্তির মাত্রাটা কতটা। আসলে তিনি সেটাই কিন্তু সঞ্জয়ের কাছ থেকে ভালো করে জানতে চাইছেন। তিনি অর্জুনের প্রশংসা করে অর্জুনের গুণগ্রাহী হননি, কিংবা তার পুত্র এবং পুত্রের বন্ধুদেরকে ভৎসনা করে তাদের অন্যায়টাকে যে তিনি বড় করে দেখছেন এমনও নয়। তিনি বুঝতে চাইছেন তার পক্ষের আসল শক্তিটা কতটা, এটা সঞ্জয় বলে। সঞ্জয় বলছেন, সঞ্জয়ের সেইটা পরিষ্কার উপলব্ধি করে তিনি বলছেন, এতক্ষণ আপনি দুর্যোধন সম্পর্কে যা বলেছেন সেটা একেবারে সঠিক বলেছেন মহারাজ, এটা ঠিক। এবং এটা আপনাকে স্বীকার করতেই হবে যে পাণ্ডবেরা ভীষণ রেগে আছে, এ কথাটা আপনি সঠিক উপলব্ধি করেছেন মহারাজ। তাদের পত্নীকে ওইভাবে যে অসম্মান করা হয়েছে, দুঃশাসন কর্ণরা যে ব্যবহার করেছে দ্রৌপদীর সঙ্গে, তা তো সভ্য মানুষ কখনো ভাবতেও পারে না। ওই ব্যবহার পাণ্ডবেরা কখনোই কিন্তু ভুলে যাবে না। সঞ্জয়
এতকালের অনেক অন্যায়ের চেয়েও দ্রৌপদীর অন্যায়ের উপরে সবচাইতে বেশি জোর দিচ্ছেন। প্রকাশ্য সভায় যেভাবে একজন নারীকে অবমাননা করা হয়েছে, তার তাকে যেভাবে টেনে হিঁচড়ে এনে তাকে যথেচ্ছ অপমান করেছেন, এই ভূমিকা থেকে দুঃশাসনে রক্তপাতের রক্তপানের প্রতিজ্ঞা, দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা এবং অর্জুন কর্তৃক কর্ণবধের প্রতিজ্ঞা উচ্চারিত হয়েছে। সঞ্জয় মনে করছেন এটা কিন্তু কোনোভাবেই বিফলে যাবে না। প্রকাশ্য রাজসভায় দুর্যোধন নিজের অরু ধরে উরু দেখিয়ে যে অশ্লীল ইঙ্গিত করেছেন, দুর্যোধনের এই অসভ্যতা ভীমের মতন মানুষ কী করে তা সহ্য করবে। এই সঙ্গে অর্জুনের পাশুপাত অস্ত্রলাভের প্রশংসাটা আরও দ্বিগুণতর মহিমায় স্থাপন করে সঞ্জয় বললেন, এমন ভাগ্য আর কজনের হয়। স্বয়ং দেবাদিদেব মহাদেব কিরাত বেশে মানুষের তপস্যায় ধরা দিলেন, স্বয়ং যুদ্ধ করলেন অর্জুনের সঙ্গে, আর এই মর্ত শরীরের সমস্ত দেবতাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ দর্শন হলো। এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে বলতে পারেন মহারাজ? তবু শুধু এই একটা কথা বলি, অষ্টমূর্তি শিবের সঙ্গে যুদ্ধ করার সময়ও যে মানুষটি ভয় পায় না, যে মানুষটা ভেঙে পড়ে না, যে মানুষটা সমানে সমানে যুদ্ধ করতে পারে, সেখানে এই পৃথিবীতে আর কে আছে যে ওই মানুষটার সাথে অর্থাৎ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তাকে ঠেকিয়ে রাখতে পারবে? বাইরে প্রকাশ্যে এই কথাটা বলবেন না সঞ্জয়, কারণ ধৃতরাষ্ট্র এখন সে কথা একবারও বলছেন না, অতএব সঞ্জয়ও সেটা বলবেন না। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় খুব ভালো করেছেন, অর্থাৎ ধৃতরাষ্ট্র এমন একটা ধাতুতে তৈরি, তিনি মচকান কিন্তু তিনি ভাঙেন না। সঞ্জয়ের মুখে এত ভীষণ ভবিষ্যতের কথা শুনেও ধৃতরাষ্ট্র কিন্তু নিজের মত কিংবা স্বভাব বদলে ফেলেন না। সঞ্জয় বলেছিলেন, বিবাহিত পত্নীর অপমানে পাণ্ডবেরা যে রকম ক্রুদ্ধ হয়ে আছে তাতে আপনার ছেলেদের অন্তকাল দেখে তবেই তারা শেষ ছাড়বে। এর উত্তরে ধৃতরাষ্ট্র এখনও প্রায় একই কথা বলছেন, হ্যাঁ দুশ্চিন্তা বেড়েছে। ধৃতরাষ্ট্র বললেন, এই কর্ণটা কি বিপদেই না আমাকে ফেললো, কতগুলো খারাপ খারাপ কথা বলে তাকে সভায় নিয়ে এসে কি শত্রুতাটাই না তৈরি করে দিল পাণ্ডবদের সঙ্গে। আমি তো বুঝতেই পাচ্ছি না আমার বদমাস ছেলেগুলো এই ঠেলা শেষ পর্যন্ত সামলে উঠতে পারবে তো। এই জায়গাটা লক্ষ্য করুন, আমার ছেলেরা এই ঠেলা সামলে উঠতে পারবে তো? আপি দানিং মম সুতাস্তি রেষ্টেরং মন্দ চেতসা। আসলে অতিরিক্ত প্রশ্রয়ে যারা তাদের সন্তানদেরকে নষ্ট করে ফেলেন, সেই বাবা মারা যেমন নিজেদের দোষকে দেখেন না, তেমনি সঞ্জয়ের সংকেত বুঝেও ধৃতরাষ্ট্র বললেন, তুমি কি মনে করো ওই ছেলেটা আমার একটা কথাও শোনে? সেই মন্দ ছেলেটা মমাপি বচনং সুতনা শ্রুত সুশ্রস্তি মন্দভাক, আমি অন্ধ, সব কিছু আমার চোখে পড়ে না, আমি নিজেকে এগিয়ে গিয়েও কিছু বলতে পারি না কোনো কাজে, তাছাড়া আমার কোনো খেয়ালও সবসময় থাকে না। এই সুযোগে কর্ণ শকুনেরা সবসময় আমার ছেলেটাকে নষ্ট করে রাখে, এটা আমি বুঝতে পাচ্ছি যে সশস্ত্র পাণ্ডবদের হাত থেকে আমাদের আর রক্ষা নেই। সর্ববুদ্ধি সম্পন্ন কৃষ্ণ তাদের বুদ্ধির সহায় তিনি রক্ষা করছেন তাদের। ওইদিকে ভীম এবং অর্জুন ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠেছে, আমার মনে হয় না যে আমার ছেলেরা কর্ণ শকুনিদের সঙ্গে নিয়ে এদের সঙ্গে এটে উঠতে পারবে। সমর্থা নাহি মে পুত্রা সহমত্তা সসৌবলা। ধৃতরাষ্ট্র অনেক কথা বলছেন কিন্তু নিজের দোষের কথা একবারও বলছেন না। আজকে দুর্যোধন যা যা করেছেন, এর আগে দুর্যোধন যা যা করছেন, তার মধ্যে যেগুলো বেশি বাড়াবাড়ি হয়েছে যে সেগুলো হয়তো ধৃতরাষ্ট্র চাননি, কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবার পরেও
ধৃতরাষ্ট্র যেটা নিজেকে সংযত করতে পারতেন, যেটা মেটাতে পারতেন, যেখানে সামান্য বাড়ি সিঞ্চন করে তার পুত্রদের এই বাড়াবাড়ি তিনি রোধ করতে পারতেন, পাণ্ডবদের তিনি তুষ্ট করতে পারতেন, সেটা কিন্তু ধৃতরাষ্ট্র করছেন না। সঞ্জয় সেই জন্য চুপ করে শুনে চলেছেন ধৃতরাষ্ট্রের কথা। ধৃতরাষ্ট্র একই কথা বারবার বলে যাচ্ছেন হতাশার দীর্ঘশ্বাস নির্গত করে। বলছেন, সঞ্জয়, দিনের পরে দিন যায়, রাতের পরে রাত, আমি এক মুহূর্তের জন্য শান্তি পাই না। পাশা খেলার পর সেই যে কি হয়ে গেল, এখন আমি দুশ্চিন্তায় মরে যাচ্ছি। ওদের শৌর্য, বীর্য এবং ধৈর্য, তারপরে তারা যেমনভাবে এক কাট্টা হয়ে আছে এবং অন্যান্য সাংঘাতিক রাজশক্তি যেমন তাদের সাথে একের পর এক যোগ দিচ্ছে, তাতে মনে হয় আমাদের সৈন্য সেনারা এতটুকু অবশিষ্ট থাকবে না। রাজসেবায় দ্রৌপদীর যে অবমান হয়েছে তাতে ওরা কিছুতেই ক্ষমা করবে না, এবং যদু বিষ্ণু কৃষ্ণের সহায় তারা আমাদের কাছে উল্কার মতন ঝাঁপিয়ে পড়বেন। অথচ আমি সেই পুরনো কথাই স্মরণ করে চলেছি, আত্মীয় বন্ধুদের পরামর্শ কিছুই আমি আগে শুনিনি, সেই কথাই আজ আমাকে স্মরণ করতে হচ্ছে। সঞ্জয় গম্ভীর হয়ে শুনে চলেছে। তিনি এতদিন ধরে দেখছেন এই মানুষটাকে এবং তাকে বিশ্বস্ত ভেবেই তো ধৃতরাষ্ট্র তার কাছে মনের কথা বলছেন। তার উচিত হয়তো ছিল তাকে ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেওয়া, তার হয়ে তার মতন তারই সুরে কথা বলা, কিন্তু সেটা তিনি পারছেন না। সঞ্জয় সেটা পারেন না। সঞ্জয় বলতে পারছেন না যে না না, অতটা আপনি চিন্তা করবেন না, এত ভয়ের কিছু হয় না। সঞ্জয় কিন্তু ঠিক অন্যভাবে কথাটা বলছেন। তিনি বললেন, অন্যায় দুর্নীতি যখন চূড়ান্ত হচ্ছিল মহারাজ, সেটাকে তখন আপনি উপেক্ষা করেছেন। আপনি যে আজকে এত দোষ দিচ্ছেন দুর্যোধনকে, সে তো আপনার ছেলে, আপনি কি তখন কখনো তাকে আটকেছেন, বারণ করেছেন? অথচ আপনি তো বারণ তাকে করতে পারতেন, সে শক্তি তো আপনার মধ্যে ছিল। সঞ্জয় পরিষ্কার করে এই কথাটা বলে দিল বা বুঝিয়ে দিল যে পাশা খেলার ব্যাপারে এবং পাশা খেলার পর যে চরম অসভ্যতা সৃষ্টি হয়েছিল সে ব্যাপারে ধৃতরাষ্ট্র যতটাই তার ছেলে বা তার ছেলের বন্ধুদেরকে দোষ দিন না কেন, এখানে তার দায়িত্ব অর্থাৎ ধৃতরাষ্ট্রের দায়িত্ব তিনি এড়াতে পারেন না। তিনি যদি না চাইতেন তাহলে দুর্যোধন শকুনি কর্ণের পক্ষে এই পাশা খেলা সম্ভব হতো না, এবং তিনি যদি না চাইতেন তাহলে যুধিষ্ঠির কেন এই পাশা খেলায় যোগ দিতে আসবে, এবং কোন যুক্তিতে তিনি এরকম পাশা খেলে সর্বনাশের মুখে তার রাজ্যকে ঠেলে রেখে তিনি বনবাসে যাবেন। ধৃতরাষ্ট্র যে কোনো বাধা সৃষ্টি করেননি, কিংবা বরং বলা যায় পরোক্ষভাবে তিনি ইন্ধন যুগিয়েছেন, তার একটা ভয়ঙ্কর ফল হয়েছে। পাশা খেলার পর দ্রৌপদীকে নিয়ে যা ঘটেছে তার একটা রাজনৈতিক তাৎপর্য সৃষ্টি হয়েছে। সঞ্জয় সেটা ধৃতরাষ্ট্রকে জানিয়ে দেবার আগে বুঝিয়ে দিলেন যে ধৃতরাষ্ট্র যেভাবে জিনিসটা বুঝেছেন এবং তিনি অর্থাৎ যেভাবে সে তার বক্তব্য তার যুক্তিকে তিনি বিস্তার করতে চাইছেন, সেখানে যুধিষ্ঠির সেখানে ধৃতরাষ্ট্র কিন্তু অন্যায় করছেন, তিনি কিছু লুকোতে চাইছেন, তিনি নিজের দোষকে লুকোতে চাইছেন, তিনি সত্য কথা বলছেন না। ধৃতরাষ্ট্র তো বলেছিলেন এই যে ছেলেরা দ্রৌপদীর সঙ্গে কী করলো, আমার তো ভয়ই করছে, যদু বৃষ্টিরা সব খেপে যাবে, পাঞ্চালেরাও খেপে যাবে, আর আমার ছেলেরা কীভাবে আটকাবে বলো তো। কিন্তু তার কথার মধ্যে একটা ভাব ছিল যে পাণ্ডবদের দুঃখে তাড়িত হয়ে তার আত্মীয় স্বজনেরা খেপে উঠেছে, এখন আমি কি করি। আসলে ধৃতরাষ্ট্র যেভাবে নিজেকে আটকাতে চাইছেন, নিজেকে একটা যুক্তি দিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে এড়াতে চাইছেন, নিজের ভূমিকাকে যেখানে তিনি খাটো করে দেখাতে চাইছেন, তিনি সঞ্জয় কিন্তু সেই সুযোগ তাকে দিতে চাইছেন। তিনি সঞ্জয়কে বলছেন, অর্জুনের সম্বন্ধে যা খবর আমি শুনলাম, তুমিও এই সব খবর শুনেছ নাকি?
সঞ্জয় সবই শুনেছেন এবং ধৃতরাষ্ট্রকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এবং সে অনেক কথাই তিনি ধৃতরাষ্ট্র বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিন্তু সঞ্জয় সেখানে চুপ করেছিলেন, কারণ সঞ্জয় জানেন ধৃতরাষ্ট্র নিজের ভূমিকাকে ছোট করে দেখাতে চাইছে, নিজের দায়িত্বকে এড়াতে চাইছে। সঞ্জয় ব্যক্তিগতভাবে তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রণাদাতা, তার ব্যক্তিগত সচিব, কিন্তু ব্যক্তিগত মন্ত্রণাদাতা এবং সচিব হয়েও তিনি সচিব এবং মন্ত্রণাদাতার দায়িত্ব এবং কর্তব্যকে তিনি কিন্তু অবহেলা করেন না। একজন মন্ত্রণাদাতা এবং একজন যথার্থ সচিব, একজন যথার্থ মন্ত্রণাদাতা এবং একজন যথার্থ সচিব কিন্তু তার প্রভুকে সঠিক কথাটাই বলবেন, সঠিক উপদেশও তাকে দেবেন এবং সেটা বললে তার প্রভুর হিত হবে সেই কথাটাই নির্ভীকভাবে বলবেন। সঞ্জয় বললেন, শুনুন মহারাজ, গুপ্তচরের মুখে আমি শুনেছি যদুবীর কৃষ্ণ যখনই খবর পেলেন যে পাণ্ডবেরা পাশা খেলায় হেরে কাম্যক বনে এসে পৌঁছেছেন, সঙ্গে সঙ্গেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছিল কৃষ্ণের সাথে ধৃষ্টদ্যুম্ন, পাঞ্চালরাজ দ্রুপদের ছেলেরা, বিরাট রাজা শিশুপালের ছেলে ধৃষ্টকেতু এবং আরও অন্যান্য রাষ্ট্রপ্রধানেরা। তারা উপস্থিত হবার সঙ্গে সঙ্গে পাণ্ডবেরা কৃষ্ণকে সর্বমুখ্যভাবে বরণ করেছেন এবং যুদ্ধে অর্জুনের সারথি হবার অনুরোধ জানিয়ে রেখেছেন। কৃষ্ণ তার অনুরোধও স্বীকার করেছেন এবং ভীষণ রেগে গিয়ে কৃষ্ণ দুর্যোধনকে যুধিষ্ঠিরকে আশ্বস্ত করে বলেছেন, ইন্দ্রপ্রস্থে তোমার যে সমৃদ্ধি দেখে এসেছি, রাজসূয় যজ্ঞে যেভাবে রাজারা তোমার পরিচারণ করেছিলেন সেই সমৃদ্ধি, সেই রাজসুলভ দৃপ্ত ভাব আমি আবার আপনাকে ফিরিয়ে দেব। ইন্দ্রপ্রস্থে আপনার যে সমৃদ্ধি আমি দেখেছি, রাজসুয়ে যেভাবে রাজারা আপনার পরিচারণ করেছিলেন সেই দৃপ্ত ভাব, সেই সমৃদ্ধি আমি আবার ফিরিয়ে আনব। ইন্দ্রপ্রস্থে যে সমৃদ্ধি স্বল্পস্থায়ী হয়েছে তা এবার দীর্ঘ দীর্ঘতর হবে, ওরা প্রত্যেকেই মারা পড়বে। এবার পাণ্ডবেরা সদ্য বনে এসেছেন বলে যুদ্ধের উদ্যোগ এখন তেমন পোক্ত হয়নি, ফলে কৃষ্ণ তার দ্বারকা রাজ্য থেকে যাদের সেনানায়কভাবে নিয়ে আসবেন তাদের মধ্যে বলরাম আছেন, প্রদ্যুম্ন আছেন, সাম্য আছেন। কৃষ্ণ তখনই যুদ্ধ উদ্যোগের কথা বলে ভীম অর্জুন সবাইকে নিয়ে কর্ণ দুর্যোধন উপরে ঝাঁপিয়ে পড়তে বলেছেন, এদের সবাইকে মেরে হস্তিনাপুরে যে রাজ ঐশ্বর্য সেটা তিনি যুধিষ্ঠিরের হাতে তুলে দিতে চান। এই কথাটা কিন্তু তিনি তখনই পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই ব্যবস্থা করব যাতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের সমস্ত রাজ ঐশ্বর্য লাভ করে হস্তিনাপুরের রাজা হতে পারেন। ধাতরাষ্ট্রিং শ্রিয়ং প্রাপ্য প্রাসাধি পৃথিবীমিমম। লক্ষ্য করুন, ধাতরাষ্ট্র শ্রী বলার মধ্যে রাজা হিসেবে ধৃতরাষ্ট্রের দায়টুকু কিন্তু এখানে বড় করে ধরা পড়ে, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে রাজা হিসেবে স্বীকার করেছেন কৃষ্ণ। দুর্যোধন কর্ণ দুঃশাসনদেরকে কোনো গুরুত্বই দেননি এবং সঞ্জয় জানালেন যে ঠিক হয়েছে 13 বছর পরে অজ্ঞাতবাসের পর কৃষ্ণকে সামনে রেখে সবাই আবার একত্রিত হবে এবং এরা প্রত্যেকে সাংঘাতিক যোদ্ধা, একত্রিত হয়ে যুদ্ধ করতে এলে সেটা সহজ হবে না মহারাজ, এদেরকে হারানো এবং সেটা কুরুপক্ষীয়দের পক্ষে ভীষণ বিপদ ডেকে আনবে। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কথা শুনে আরও চিন্তাগ্রস্ত হলেন, স্বীকার করলেন সঞ্জয়ের কাছে, বিদুর আমাকে ঠিক কথাই বলেছিল এই পাশা খেলায় যদি আপনি পাণ্ডবদের জিতে নেন তাহলে বুঝবেন যে কুরুদের অন্তকাল উপস্থিত হয়ে গেছে, এখন দেখছি যুদ্ধ আরম্ভ হবেই এবং যুদ্ধ হবেই। পাণ্ডবরা যেমনটা ভাবছে
সেই যুদ্ধ আটকানো খুব কঠিন। অসংশয় ভবিতা যুদ্ধম এতদ গতে কালে পাণ্ডবানাং যথা উক্তম। ধৃতরাষ্ট্রের কথা থেকে এটা আমরা বুঝতে পাচ্ছি, তিনি যে ভয় পাচ্ছিলেন, এত যে দুশ্চিন্তা হচ্ছিল, তার নিরাকরণের কোনো ব্যবস্থাই তিনি এতদিন নেননি। এখনো বুঝছেন যুদ্ধ তাহলে হবেই, অসংশয়ং ভবিতা যুদ্ধ মেতত। তাহলে কি বোঝাতে পাচ্ছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে? আসলে এটাই তো চলছে বহুদিন ধরে। সঞ্জয় যে সত্য উপলব্ধি করতে পারছেন, সেই সত্য কিন্তু ধৃতরাষ্ট্র অনুধাবন করতে পাচ্ছেন মনে মনে। এমনটা নয় যে ধৃতরাষ্ট্র বুঝতে পারছেন না, বরং ধৃতরাষ্ট্র আরও অনেক ভালো করেই বুঝতে পাচ্ছেন, এবং বুঝতে পেরেই তিনি বাইরে তার দ্বিধা দ্বন্দ্ব ভয় একটা প্রকট করছেন, কিন্তু প্রতিকারের জন্য যা করা উচিত তা কিন্তু তিনি কিছুই করছেন না। এবং আস্তে আস্তে সময় পার্শ্ব পরিবর্তন করতে শুরু করল, এবং পাণ্ডবদের বনবাসের কাল শেষ হয়ে গেল, এক বছর অজ্ঞাতবাসের শর্তও পালন করা হয়ে গেল পাণ্ডবদের। এতদিনেও ধৃতরাষ্ট্র কিংবা তার ছেলেদের দিক হতে এমন কোনো প্রস্তাব গেল না পাণ্ডবদের কাছে যাতে রাজ্যহীন ঐশ্বর্যহীন পাণ্ডবের একটা সম্মানজনক আশ্রয় খুঁজে পেতে পারে। যত কথা সঞ্জয়কে বারবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেয়েছেন, যত কথা ধৃতরাষ্ট্রকে অন্যান্যরা বুঝতে চেয়েছেন, কিন্তু সঞ্জয় কিংবা অন্যান্যরা কোনোভাবেই ধৃতরাষ্ট্রকে সেই কথাটা বোঝাতে পারেননি। কিংবা আসলে ধৃতরাষ্ট্র তো বোঝেন যে জেগে আছেন তাকে কে জাগাবে, কিন্তু কথা হচ্ছে সমস্ত কিছু বুঝে ধৃতরাষ্ট্র এমন একটা চরিত্রের মানুষ, তিনি সব সময় আশা করেন যুদ্ধ হবে না, যুদ্ধ কিছুতেই হবে না, আর তার ছেলেরা তাদের অন্তহীন ঐশ্বর্য এমনভাবেই ভোগ করে যাবে, আর পাণ্ডবেরা চিরকালই তাদের সময়কে সহ্য করে যাবে এবং নিরুপদ্রবে কৌরবদের বাড় বাড়ান্ত থাকবে। এইরকম একটা কেমন যেন বিশ্বাস তার মধ্যে রয়েছে, এবং তার ফলে আমরা এখানে দেখছি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এবার একান্তে ডাকছেন। তিনি ব্যাপারটা কোনো দিক থেকে যখন সামলাতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, উপপ্লব থেকে পাণ্ডব এবং তার মিত্রগোষ্ঠীর একটা যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবং সেটা হস্তিনাপুরের ধৃতরাষ্ট্রের রাজসভায় সেই কথাটা স্পষ্ট করে শুনিয়ে দিলেন দ্রুপদ রাজা স্থবির বুদ্ধিমান পুরোহিত। নরম ভাষায় কথা বলার জন্য তাকে নিশ্চয়ই পরামর্শ দেওয়া হয়নি, এবং যথেষ্ট তীক্ষ্ণ ভাষায় এবং ক্রোধের সাথে তিনি পাণ্ডবদের অমিত শক্তির কথা বলে তাদের পৈতৃক রাজ্য ফিরিয়ে দেবার প্রস্তাব দিলেন। ব্রাহ্মণের তীক্ষ্ণ ধীর বচন শুনে ভীষ্ম একটু ক্ষিপ্ত হয়েছেন বটে, কিন্তু তার বক্তব্যের বিরুদ্ধতা তিনি করেননি। এদিকে ভীষ্মের ক্রোধাবশের সুযোগ নিয়ে কর্ণ দুর্যোধনের হয়ে যা নয় তা বলে দিলেন সেই ব্রাহ্মণকে। তার বক্তব্য রাজ্যভাগ দেবার তো প্রশ্ন আসছেই না, বয়ং ভয় দেখালে দুর্যোধন এতটুকু অংশ ছেড়ে দেবেন না। কর্ণের নক্ষত্র গণনার অজ্ঞাতবাসের আগেই নাকি পাণ্ডবদেরকে দেখা দিয়েছিল, অতএব শর্ত অনুযায়ী তাদেরকে আরও 12 বছরের জন্য বনবাসে যেতে হবে, তা যদি না করে তা এবং বনবাস শেষ করে তারা যারা যদি ভিক্ষাপাত্র নিয়ে দুর্যোধনের কাছে আসতে পারে, তার আগে যদি তারা আসে তাহলে তাদেরকে সমুচিত জবাব অস্ত্র মুখেই দেওয়া হবে। তারপরে আমরা দেখলাম ভীষ্ম কর্ণকে ভীষণভাবে ভৎসনা করে তাকে থামিয়ে দিলেন, এবং তারপরে আমরা দেখছি পরিস্থিতি যখন একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে, ধৃতরাষ্ট্র কর্ণকে ভৎসনা করে এবং ভীষ্মকে প্রশংসা করে মোটামুটি একটা সাম্য জায়গায় নিয়ে এলেন, কারণ এদের দুজনকেই এখন ধৃতরাষ্ট্রের ভীষণ দরকার, কারণ যুদ্ধ সমুপস্থিত। কিন্তু
ধৃতরাষ্ট্র অন্য কোনো ভূমিকা নিলেন না, তিনি একটু চিন্তা করে স্থির করলেন সঞ্জয়কে পাঠাবেন পাণ্ডবদের কাছে। তিনি কর্ণকে থামিয়ে দিয়ে বললেন, ভীষ্ম আমাদের ভালোর জন্যে এত কথা বলেছেন, তোমরা এত কিছু ভেবো না, আমি একটু চিন্তা করে নিয়ে সঞ্জয়কে পাঠাবো পাণ্ডবদের কাছে। সঞ্জয় কাছেই উপস্থিত আছেন। ধৃতরাষ্ট্র কর্ণকে শুনিয়ে তাকে বললেন, সঞ্জয়কে বললেন, তোমাকে একবার পাণ্ডবদের কাছে যেতে হবে আমাদের দূত হয়ে। ধ্রুপদের দূত এখানে এসেছেন, তার প্রতিদূত হয়ে তোমাকে আজকেই যেতে হবে সেখানে। সভাবান প্রতিজাত আদম পাণ্ডবানেব মা চিরম। ব্যাপারটা একেবারেই প্রত্যাশিত ছিল না। এতদিন ধৃতরাষ্ট্রের সঙ্গে কথোপকথন হয়েছে সঞ্জয়ের, একান্তে হয়েছে, সভাস্থলে হয়েছে। আজকে যখন ধ্রুপদের দূত এসে পাণ্ডবদের পৈতৃক রাজাংশ ফিরিয়ে দিতে বললেন, তখন ভীষ্মের সঙ্গে দুর্যোধনের মুখপাত্র কর্ণের যে বিরোধ হয়ে গেল এবং তার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে দূত হিসেবে সঞ্জয়ের কোন ভূমিকা থাকবে এবং সঞ্জয় সেখানে কোন ভূমিকা নিতে পারবে, এবং কারণ তিনি তো সবচাইতে বেশি ভালো করে ধৃতরাষ্ট্রের অন্তর্গূঢ় মনোবাসনাটি জানেন, সুতরাং দূত হিসেবে গিয়ে তিনি কোন কাজটি করতে পারেন সেইটি হচ্ছে এখন আমাদের দেখা। সঞ্জয় কিন্তু এখানে একটু অস্বস্তির মধ্যে আছেন, এইটা আমরা বলতে পারি। তার অস্বস্তির কারণটা কি সেইটি আর আলোচনা করেই আমরা আগামী পর্বে বলব তিনি কোন দায়িত্ব নিয়ে কোন পরিস্থিতির মধ্যে উপস্থিত হচ্ছে যুধিষ্ঠির তথা পাণ্ডবদের সঙ্গে।